আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে চিত্র দেখছেন, এই চিত্রটি হচ্ছে মূলত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মহাখালী বাস টার্মিনাল যেটি, সেটির ঠিক উল্টা পাশে যে চিত্র সেই চিত্র। এবং এই ভিডিওটি ছোট্ট করে দেখানোর একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে যে ভিডিও করেছি, সেখানে অনেকেই জানতে চাইছিলেন যে মহাখালীতে কোনো র্যাম্প থাকবে কি না বা সেখানে ওঠানামার কোনো ব্যবস্থা থাকবে কি না। তাদের জন্যই মূলত তাদেরকে এই বিষয়টা দেখানোর জন্যই এই ছোট্ট ভিডিওটি করা। এই যে র্যাম্পটি দেখছেন, এটি ঠিক হচ্ছে এখনকার যে এসএ পরিবহনটি আছে তার দক্ষিণ পাশে, আর মহাখালী বাস টার্মিনাল থেকে বেরিয়ে আসলেই, উত্তর দিকে আসলেই একটু পরেই কিন্তু হাতের বামে এই র্যাম্পটি নেমে যাচ্ছে, আর এটি হচ্ছে মূল সড়ক। দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিক থেকে উপর থেকে যেমন নামা যাবে, আবার এখান থেকে উঠে বাম দিক দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে এমন চিত্রও কিন্তু দেখা যাচ্ছে। যে ওঠা নামার যে চিত্র, হয়তো ওঠা নামার জন্য আলাদা দুটি জায়গা নির্ধারণ করা আছে। আবার আমরা দুটি টোল প্লাজাও দেখতে পাচ্ছি, সেখানে নির্মাণ হচ্ছে দুটি টোল প্লাজা। তো তাতে বোঝা যায় যে ওঠা এবং নামার চিত্র হয়তো একই সাথেই এখানে হবে, একই র্যাম্প দিয়ে হতে পারে বা অন্যদিকে গিয়ে নামার ব্যবস্থাও হতে পারে, সেভাবেই তৈরি করা হচ্ছে। পুরো চিত্রটি এখনই পরিষ্কার হচ্ছে না, পরিষ্কার হলে তখন হয়তো আমরা আরও একটা আপডেট ভিডিও দিয়ে জানাবো। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী মাসেই খুলে দেওয়া হবে বনানী ফার্মগেট পর্যন্ত, যেটি বলা হয়েছে এখন পর্যন্ত। তো সেই খুলে দেওয়ার অংশ হিসেবে আমরা দেখছি যে র্যাম্পগুলো যেখানে যেখানে নামছে সেখানে সেখানে খুব দ্রুত কাজ করা হচ্ছে। যদিও অনেক জায়গায় এখনও পর্যন্ত র্যাম্পের সব কাজগুলো ক্লিয়ার না, টোল প্লাজা যেগুলো সেগুলো এখন পর্যন্ত পরিপূর্ণভাবে প্রস্তুত হয়নি, সেই ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে দ্রুততার সাথে কাজ শেষ করে। এই যে এটি হচ্ছে, আমরা একটু ভিতরের দিক থেকে চিত্রটা নিয়েছি, যে ওই যে পাশের গলি আছে একটি, ঠিক মহাখালী বাস টার্মিনালের উল্টা দিকের একটি গলি, সেই গলি থেকে ভিতরের দিকে গেলে এই চিত্র চোখে পড়ে। হয়তো এটি এখানে ক্লিয়ার করে দেওয়া হবে, ক্লিয়ার করে দিলে এই জায়গাটি তখন আরও বড় পরিসরে হয়ে যাবে এবং এদিক দিয়ে হয়তো তখন গাড়ি নামা বা ওঠা এবং গাড়িগুলো ক্লিয়ার করার জন্য হয়তো একটা বড় স্পেস পাওয়া যাবে। তবে আপাতত যেভাবে মহাখালী বাস টার্মিনালের সামনে এই র্যাম্পটি নেমেছে, সেভাবে যদি গাড়ির চাপ থাকে, বেশি গাড়ি যদি একসাথে নামে, তাহলে এই গাড়িগুলো নেমে সেটি কিন্তু মূল সড়কে যখন যাবে তখন কিন্তু রাস্তায় কিন্তু যানজট তৈরি হবে, এটি নিশ্চিতভাবেই বলা যায়। তবে যেহেতু মহাখালী বাস টার্মিনাল এখানে ভবিষ্যতে থাকবে না, বলা হচ্ছে বড় বাস টার্মিনাল সবগুলোই ঢাকার বাইরে নিয়ে যাওয়া হবে, সেই ক্ষেত্রে এই বাস টার্মিনাল যখন না থাকবে তখন হয়তো এটিকে আরও বড় পরিসরে জায়গা করে এদিক দিয়ে ওঠানামার ব্যবস্থা হয়তো হতে পারে। সেটি সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেই হয়তো এখানে একটি র্যাম্প নামানো হয়েছে, এবং সেটি আমাদের ধারণা যে সেই পরিকল্পনা মাথায় আছে, এবং সেটি যদি হয় তাহলে হয়তো খুব বেশি সমস্যা হওয়ার কথা না। কিন্তু এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি এটি থাকে তাহলে কিন্তু উপর থেকে গাড়ি নেমে নিচে এসেই কিন্তু যানজট তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু নামার পরপরই মূল সড়ক এবং এই সড়কটিতে কিন্তু এই জায়গাটাতে এমনিই সবসময় জ্যাম লেগে থাকে। তো দেখা যাক এটি ভবিষ্যতে কী গিয়ে দাঁড়ায়, দেখার জন্য সবাইকে।